আসসালামু আলাইকুম। আজ পবিত্র জুম্বাবার, সবাইকে জানাই জুম্বা মুবারক। তো এইমাত্র নামাজ পড়ে আসলাম, তো আমি কিছু কথা বলবো। আসলে আমি বড় কোনো আলেম না, কোনো হাফেজ না, তো বড় কোনো আলেম বা হাফেজের কথাগুলো বলবো না। যে কথাগুলো বলবো আল্লাহ তাআলা স্বয়ং যা বলেছেন সেই কথাগুলো বলবো। ছোট্ট একটা জীবন, আমরা আসছি এখানে, আসলে থাকার জায়গা না। তো যারা এই কথাগুলো শুনবেন অবশ্যই মানার চেষ্টা করবেন, কারণ আমরা দুনিয়াতে সবাই থাকব না, এক সময় দুনিয়ার মায়া ছেড়ে আমরা চলে যাব, যেখান থেকে আমরা এসেছিলাম সেখানে চলে যাব। আমরা তো এই দুনিয়াতে ছিলাম না, তাই আমাদের একটা কথা ভাবার দরকার, আমরা কোন জায়গা থেকে এসেছি এবং কোথায় চলে যাব, আমি কিসের জন্য এসেছি এবং কি করতেছি, সেটা আমাদের জানার দরকার। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে পাঠাইছে শুধু পরীক্ষার জন্য। পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারা হয়তো ভালো কিছু পাবে জান্নাতে। অনেকে বলে যে ভাই আমি তো নামাজ পড়তে পারি না। কেন? যে ভাই আমি শত ব্যস্ততার মধ্যে থাকি, নামাজ পড়তে পারি না। ভাই নামাজ যে পড়তে পারো না, আল্লাহ তো বলছে যে দুনিয়াটা একটা পরীক্ষা হল, শত বিপদ আপদ এবং সমস্যা দিবে, এর মধ্যে যারা আল্লাহ তাআলা হুকুম মেনে চলবে তারাই হয়তো পরক জগতে সুখ শান্তি লাভ করবে। আমরা যখন একটা পরীক্ষা দিতে যাই, 10 বছর সাধনা করার পরে সেই পরীক্ষা উত্তীর্ণ হই, আর আল্লাহ তাআলা আমার আপনি 30 বছর, 40 বছর বা 50 বছর হায়াত দিয়েছে শুধু পরীক্ষা নেওয়ার জন্য। সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি তাহলে এই জগৎ এবং পর জগতে আমরা শান্তি পাব। আমরা শত ব্যস্ততার মধ্যে থাকলেও আল্লাহ তাআলা যত হুকুম মেনে চলতে পারি, আল্লাহ যেগুলো বলেছেন যেগুলো নিষেধ করেছেন সেগুলো মানব, আর যেগুলো করতে বলছেন সেগুলো আমরা করব, তাহলে আমরা পর জগতে শান্তি পাব। সবারই পায়ে হাত রেখে বলতে চাই যে ভাই শত ব্যস্ততার মধ্যে থাকলেও নামাজকে ভাই বাদ দিয়েন না। মানুষ সারা জীবন এই দুনিয়াতে থাকবে না, আমি আপনি সবাই জানি, কিন্তু তারপর আমরা সতর্ক হই না। কেন হয় না ভাই? দুনিয়া ছেড়ে তো চলেই যেতে হবে, তাহলে এই দুনিয়ার এত মায়া করে কিসের লাভ?